করোনার বিরুদ্ধে যুদ্ধে রাজ্যে প্রথম চিকিৎসক যিনি শহীদ হলেন তিনি ডক্টর বিপ্লব কান্তি দাশগুপ্ত। আজ তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। আজ তারা যথেষ্টই মর্মাহত। তাঁদের বক্তব্য, করোনার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন, চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন, আর সেই রোগী তাকে আক্রান্ত হতে হলো, তার ফলে তিনি মৃত্যুবরণ করলেন। কি বলছেন চিকিৎসকেরা, চলুন শুনি। সুমন্ত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে আমরা আমাদের চিকিৎসক সহকর্মী ডক্টর বিপ্লব দাশগুপ্ত, উনি সিএমএস মেডিকেল সেন্টার মেডিকেল স্টোরে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন এবং পরে মারা যান। তার আর্থিক সান্তা কামালে আমরা দু মিনিট নিরাপদে করেন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম ডক্টর প্রতাপ সাহা।